বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাজীব। বাস্তব উপস্থাপন সবসময় আপনাদের সামনে বাস্তব বিষয় তুলে ধরার চেষ্টা করে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে সাংবাদিক নিগ্রহের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিট অফিসার দেবাশিস নাথ। মণিয়ারখাল ফরেস্ট বিট অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিট অফিসার দেবাশিস নাথের হাতে নিগৃহীত হয়েছিলেন সাংবাদিক বিক্রম বিজয় দাস। ঘটনাটি ঘটেছিল গত 30 সেপ্টেম্বর। শেষ পর্যন্ত ঘটনার 17 দিনের মাথায় পূর্বধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, আমলাঘাট এম কে দে জুনিয়র কলেজের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, বিজেপি নেতা সোমেন দাস ও সুবোধ রঞ্জন দাসের মধ্যস্থতায় দোলাই ও সুনাই এলাকায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে আমলাঘাটে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থী হন বিট অফিসার দেবাশিস নাথ। পরে বিভিন্ন বক্তা ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন ও ঘটনাটি আপোষ মীমাংসা করে দেন। সভায় দোলাই ও সুনাই এলাকায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গুলশান আহমেদ খান, ভঞ্জন দাস, আবুল কালাম লস্কর, এনামুল কবির লস্কর, বিজয় দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ ব্যক্তিবর্গ। বিগত দিনে মণিয়ারখাল বিট অফিসে ঘটে যাওয়া আমার এক সাংবাদিক বন্ধু বিক্রম বিজয় দাস এবং আমাদের কর্মরত বিট অফিসার নাথবাবুর মধ্যে যে ভুল বুঝাবুঝির সূত্রপাত হয়েছিল এবং সেই মর্মে কচুদরম থানায় যে মামলাও হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে স্থানীয় মহামুরব্বী এবং আমার শ্রদ্ধেয় দাদা পূর্বদোলা জেলা পরিষদ সদস্য সভাপতি এবং প্রাক্তন সভাপতি প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টায় এবং সাংবাদিক মহলের বন্ধু বান্ধবদের যে এই সমাধান সূত্র আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসার ব্যাপারে ওদের যে আন্তরিক প্রচেষ্টা, এই প্রচেষ্টায় উক্ত সমস্যার সমাধান আমরা আজকের দিনে এখানে করতে পেরেছি এবং সমস্যার সমাধানের পরবর্তীতে আমরা উভয় পক্ষ নাথবাবু বিট অফিসার মণিয়ারখাল বিট অফিস এবং আমার সাংবাদিক বন্ধু বিক্রম বিজয় দাস উভয়কে আমরা সামাজিকভাবে আমরা এখানে করমর্দনের মাধ্যমে তাদের ঝামেলা সমাপ্তির পর আমরা পুনরায় ওদেরকে এক করে দিয়েছি এবং এই মর্মে যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, শিলচর প্রেস ক্লাবের যে প্রতিনিধি দল এখানে এসেছিলেন ওদের যে আন্তরিক প্রচেষ্টা, তাদের প্রচেষ্টায় যে আজকে এত বড় একটা সমস্যা আমরা এখানে সমাধান করতে পেরেছি, সেই জন্য আমাদের শিলচর প্রেস ক্লাবের যে প্রতিনিধিদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের মাননীয় বিট অফিসার মণিয়ারখাল বিটের যে ব্যবহার করেছিলেন সে ব্যবহারের জন্য আজকে উনি এখানে হাউসের সামনে আমাদের সভায় উনি দুঃখ প্রকাশ করেছেন এবং আগামী দিনে আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ থাকে বজায় এবং সংবাদ মহলের বন্ধু বান্ধবদের যাতে আমরা উপযুক্ত সম্মান আমরা দিতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমরা সবাই কিছু প্রস্তাব আমরা পাস করেছি এবং আশা রাখছি আগামী দিনে আমাদের এই ধরনের সমস্যা অন্তত সাংবাদিক মহলের বন্ধু বান্ধব তথা সমাজের অন্যান্য ব্যক্তিদের সাথে হবে না বলে আমরা আশা প্রকাশ করছি। ভবিষ্যতে এইরকম ঘটনা যাতে সংবাদ মাধ্যমের উপর ঘটে না সেই ব্যাপার নিয়েও অনেক চূড়ান্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।